আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। মামুন ভাই, শুরুতে দর্শক দূরে আপনার পরিচয়টা। পরিচয়, আমার নাম মামুন, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম অরুণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামারের অবস্থান প্লাস বাড়ি। আমি মূলত ভগ্নবাচ্চা ক্রয় বিক্রয় করে থাকি, প্রতি সপ্তাহে কালেকশন থাকে, আর আমার কাছে কালেকশন কম থাকে কিন্তু সর্বোচ্চ কালেকশন থাকে। ঠিক আছে, মাশাআল্লাহ, আজকে সুন্দর সুন্দর আজকে তিনটা বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা, খুবই কোয়ালিটি পার্সেন্টেজ, আল্লাহ রহমতে কোনো ডাক্তার নিয়ে আসি দেখি নিয়ে যেতে পারবে, কোনো দিক থেকে কমতি থাকবে না গরুর তিনটার, কোনো দিকে কমতি থাকবে না। আর টাকা থাকলে এসব জিনিস আসলে মিলানো যায় না, টাকা থাকলে অনেকে কিনতে পারবে না, কেন পারবে না, টাকা আছে কিন্তু মন মানসিকতা নাই, ভালো জিনিসের টাকা দিয়ে কিনতে হবে। ঠিক আছে, তো মামুন ভাই চলুন, তাহলে দেরি না করে আমরা বক্তা বাচ্চা তিনটা দর্শকদের পর্যা করে দাম দর বসুনকে জানাব। জি ভাই, দেখান, মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন। জি ভাই, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? চল বিশাল দেয়নি মামুন ভাই, এক নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসছে ভাই, এটা একটা রেড ফ্রিজিয়াম বকনা বাচ্চা, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, মানে 100-এ 100, যাতে মানে গুণে রূপে কোয়ালিটির দিক থেকে কোনো কমতি নাই, মাশাল্লাহ আল্লাহ এর ভিতরে অনেক যথেষ্ট পরিমাণ পার্সেন্টেজ, রূপ, কোয়ালিটি সব দিক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এর মাথা, কান, এর পা গুলো দেখান, মাদার শেপ গুলো দেখান, কালার প্রিন্টটা দেখান, আসলে সচরাচর এইগুলো গরু মিলানো খুবই কঠিন, হ্যাঁ খুবই কঠিন। হলস্টাইন ফ্রিজিয়াম পাবেন কিন্তু রেড ফ্রিজিয়ামটা পাওয়া খুব কঠিন, মাদার শেপ দেখেন, হাঁটুর উপরে হচ্ছে ড্যাশটা, আসলে কোয়ালিটি ফুল বাচ্চা, এগুলো বেসিক বৈশিষ্ট্য আগে বুঝতে হবে, তারপরে উলান পালান দেখেন, আল্লাহ রহমতেই দেখেন, উলান পালান দেখেন, দেখেছেন উলান পালানের জায়গাটা দেখেন, এই দেখেন কি জায়গা, এই দেখেন কি জায়গা, অনেক জায়গা, চারটা নিপিল দেখেন কত সুন্দর ছিটানো, কি গোলাপি, অনেক জায়গা ভাই, এগুলো হচ্ছে কোয়ালিটির বাচ্চা, জাতের বাচ্চা, এগুলো তো সবাই কিনতে পারবেন না। এক নম্বরে বসা বাচ্চাটা বসটা কেমন হবে ভাই? এটা 9 মাস আছে বয়সটা, খুবই সুন্দর ভাই, আসলে দেখে বোঝা হবে, কাছ থেকে দেখলে আরো সৌন্দর্য বুঝবে। ঠিক আছে, ক্যামেরা কেমন লাগছে বুঝতেছি না কিন্তু যথেষ্ট ভালো, আশা করে যায় ক্যামেরা ভালো লাগছে, আল্লাহ কোনো কমতি রাখেনি এই গরুটার। হ্যাঁ, এই গরু না, এই দুটা গরুরই খুবই কোয়ালিটি বাচ্চা। এক নম্বরে বসা বাচ্চাটার দামটা কেমন? এটার দাম রাখছি ভাই 75,000 টাকা। এক নম্বর বসা বাচ্চাটার দাম 75,000? জি ভাই। দাম দর কি করতে হবে? ওই সীমিত কিছু যদি জোড়াই নেয় তাহলে কিছু কম্পেয়ার করা যাবে আর কি, মানে 1 নম্বর 2 নম্বর 100 নিলে কিছুটা দাম, হ্যাঁ কম্পেয়ার করা যাবে, আমি দাম চাইনি ভাই, আসলে দাম চাওয়ার জায়গাও নাই। হ্যাঁ চলুন আমরা 2 নম্বর বসা বাচ্চা। জি ভাই, দেখেন খুবই সুন্দর, মাশাআল্লাহ 2 নম্বরে সুন্দর একটা বক্স বাচ্চা দেখছেন, দেখার মতন বাচ্চা ভাই, আসলে রূপের দিকে, গুণের দিক দিকে, মানের দিক থেকে আল্লাহ কোনো কমতি রাখেন, এই দুটা বাচ্চা আমি খুব এক্সেপশনালি কালেকশন বলতে পারেন। ঠিক আছে, দেখার মতন বাচ্চা দুইটা বাচ্চায়, মাশাআল্লাহ, কোন সৌভাগ্যবান ব্যক্তি পাবে আমি জানি না, অনেকে খুঁজ দিছে এরকম দুইটা বাচ্চা নিবে সেই ব্যক্তি পাবে। এই চামচুসা দেখান, মাথা দেখান, আসলে রেড ফ্রিজামের মধ্যে খুবই উন্নত মানের বাচ্চা, দেখার মতন, হ্যাঁ নাভি কম্বল কিচ্ছু নাই, আল্লাহ মাশাআল্লাহ খুবই দারুণ, এক কথায় দেখার মতন, মাজা শেপ দেখেন যে ভারী কত মাজা, এসব বাচ্চা নিয়ে বেশি কথা বলা লাগে না, নেস্টে হাঁটুর উপরে, মাথা দেখান, আর উলান পালান আল্লাহ দিছেও মাশাআল্লাহ, এই দেখান দুইটা গরু দেখেছেন উলান কি, মনে হচ্ছে যে 1.5 মাসের 6 মাসের প্রেগনেন্ট গরু, যে উলান আল্লাহ এর মধ্যে দিয়ে দিছে, বুঝছেন, চারটা নিপিল চার জায়গায়, আর কি জায়গা দেখার মতন, মাজা শেপ দেখান যে মাজাটা ভারী কত ভাই, আসলে গরুর যে প্রাইজিক বৈশিষ্ট্য, এগুলো আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে গরু ক্রয় করতে হবে, তা আসলে আল্লাহ এর মধ্যে দুইটা গরুর মধ্যেই দিছে যথেষ্ট পরিমাণ, খুব দেখার মতো, মাথা খুবই ছোট, কানে কত পশম দেখাতে হবে, এগুলো বয়সটা কেমন হবে? এটারও বয়স প্রায় 9 মাসের মতো, 9 মাসের মতো, জি ভাই 9 মাস। 2 নম্বরে বক্তা বাচ্চাটার দামটা কেমন? এটার দাম 75,000 টাকা ভাই। বন্ধুরা 2 নম্বরে বক্তা বাচ্চাটার দাম শুনে 75,000, জি জি জি, কেউ যাতে দূরে একসঙ্গে নেয় তাহলে কিছু কম্পেয়ার করা যাবে, বুঝছেন, দাম চাইনি ভাই, আসলেও দাম চাইনি, এসব গরু খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, এসব গরু মিলানো খুব কঠিন, আগেই বলেছি কোনো সৌভাগ্যবান ব্যক্তি এই গরুগুলো পাবে, যে কোনো একটা ব্যক্তি মনে মনে খুঁজতেছে হয়তো বা, আমি জানি না, সে আমাকে দেখছে, ঠিক আছে, তো ওই ব্যক্তিটাই পাবে এই গরু, কপাল লাগবে এই গরু নিতে হলে, মাশাআল্লাহ। 3 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, জি ভাই, কোন বিষয়টা জানি নি মামুন ভাই, 3 নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসছে, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, খুবই উন্নত মানের বাচ্চা, ঠিক আছে, একটা এডিএল বিজের বাচ্চা, 195 বুলের বাচ্চা, আসলে 195 বুল কোনগুলো, এর মাথা, কান, এর যে বডি স্ট্রাকচার, হ্যাঁ এগুলো আগে বুঝতে হবে, এর মাথা দেখেন কত ছোট, কানে কত পশম, চামচুচা অনেক পাতলা, রসুনের চুচা এক কথায়, আর কোনো ডাক্তার করতে পারবে না এই গরুর পার্সেন্টেজ কোনো কমতি আছে, আল্লাহ রহমতে রূপে গুণে কোয়ালিটির দিক থেকে মাশাআল্লাহ খুবই সুন্দর, এর মাজার শেপ দেখেন যে কত ভারী মাজা, আর পাওগুলো দেখেন আল্লাহ রহমতে কি মোটা মোটা পাও, খুব বড় একটা মাপের গাভী হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চাই, দেখি উলান পালানটা, আর উলান পালানের কথা কি বলবো, দেখান যে আসলে এই যে, এই যে ঠিক আছে, হ্যাঁ এই দেখেন, দেখেন যে 6 মাসের প্রেগনেন্টের মতন যে উলানের ছাড়ে সেই
ঠিক আছে, দেখছেন খুবই সুন্দর, মাশাল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন, খুবই সুন্দর, হেলদি একটা বাচ্চা, ডবল বডি বাচ্চা। এটা বয়স আছে 11+ 12 মাসের মতো বয়স হবে ভাই, 12 মাসের ভাই। এই স্পিনটা দেখেন তো, আসলে মাথা ডিপ কত, এখানে ডিপ কত, কত ছোট মাথা, এক বিদ্যার মাথা, ছোট গোলগাল, হ্যাঁ গোলগাল কাছে বলে। আর কালার কি গর্জিয়াস ফুল কালার। আসলে এসব গরু নিয়ে কেউ লালন পালন করতে পারলে দুধের কোনো বিকল্প থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ এসব গরু খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, 3টা বাচ্চাই, কোনো ডাক্তার কোনো কবিরাজ আসেও করতে পারবে না, পার্সেন্টেজ এর ভিতরে কম আছে। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছে আমি 1,08,000 টাকা ভাই। বন্ধুরা 3 নম্বরে হোলসেল সিজন বসন পাচারের দাম শুনেন 1,08,000। জি ভাই, দাম দর করতে পারবে ওই কিছু সীমিত কিছু দাম দর করে নিতে পারবে, দাম চাইনি। মামুন ভাই সুন্দর সুন্দর বসন পাচার দেখলাম 3টা, দর্শকদের উদ্দেশ্যে দূরে কিছু বলতে? আসলে দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি ভালো জিনিস নিয়ে খামার করেন, মানে 10টা 5টা কেনার দরকার নাই, একটা নিয়ে খামার করেন, ভালো জিনিস নিয়ে খামার করেন, সর্বোচ্চ মানের গরু নিয়ে খামার করবেন, সে ব্যক্তি কখনোই ঠকবে না, খামারটাও দাঁড়ায় যাবে, ঠিক আছে। আর টাকা থাকলে এইসব জিনিস কেউ মিলাতে পারবে না, টাকা থাকলে কিনতে পারবে না, মন মানসিকতা থাকা লাগবে যে ভালো জিনিসটা কিনার। হ্যাঁ ওই যে 55-60-65 গরু এগুলো না, এগুলো জাতমান কোয়ালিটি খুবই ভালো, কেউ যদি নিয়ে খামার করতে পারে সে ব্যক্তি কখনোই আশা করি ঠকবে না। আর মামুন ভাইয়ের কাছে মানে ভালো কিছু থাকে, একটা থাকবে সেটাও ভালো, ঠিক আছে, মানে আমি একটা কালেকশন করবো, ভালো জিনিস কালেকশন করবো, আর আমার থেকে যে একটা নিবে সে ভালো জিনিসটাই পাবে, ঠিক আছে। এই যে গরুগুলো দেখালাম যদি কারো ভালো লাগে মনে চাই, আর এই গরু কোন সৌভাগ্যবান ব্যক্তি পাবে আমি জানি না, যার কপালে আছে আল্লাহর রহমতে সে ব্যক্তি কখনোই ঠকবে না আমি মনে করি। হ্যাঁ।